আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ইটালিতে কিন্তু আবারও লকডাউন দিয়ে দিয়েছে যাতে মানুষ না বের হতে পারে কি আমার পাশে আমার ননদের বাসা আমি আমার মেয়েকে নিয়ে একটু ওর ফুপির বাসায় আসছি একটু খেলাধুলা করে সময় কাটক আর এখানে আমরা গল্প করতে করতে একটা পিঠার রেসিপি আপনাদের দেখাবো এই পিঠাটা অনেক মজাদার আর একটু আনকমন টাইপের ডিম পান্তই পিঠা এখানে এক কাপ ময়দা নিব আর আমরা এক চা চামচ লবণ দিব আর এখানে আধা কাপ চিনি দিব আর আমাদের চামচটি একটু বড় ছিল তাই আমি আধা কাপ আপনাদের বলে দিচ্ছি চিনিটা আপনাদের মন মতনও দিতে পারেন যারা যে বেশি মিষ্টি খান তাদের জন্য বলে দিচ্ছি আর যারা কম খান তাদের নিজের মন মতন চিনিটা দিয়ে নিবেন আমরা সবগুলো শুকনো উপকরণ একসাথে মিলিয়ে নিব যাতে ভালো করে হয়ে যায় আর এখানে একটা আমরা ডিম দিয়ে দিব আর যদি আপনারা চান এখানে ডিমটা নাও দিতে পারেন আর ডিম দিলে একটু ভালো আর আমরা এখানে পানি দিয়ে যেটা আমরা ইয়া করছি যদি আপনাদের মন চায় এটা অবশ্যই আপনারা দুধ দিয়েও এই ইয়াটা করতে পারেন লিকুইডটা যাই হোক এখন দেখতেই তো পারছেন কিভাবে মিলাচ্ছি এটা আমরা খুব ভালো করে মিলাবো আর এই আটা যাতে একদম পাতলাও না হয়ে যায় একবারে ঘনও যাতে না হয় আমি আপনাদের চামচ দিয়ে উঠিয়ে দেখবো আমাদের প্রায় আধা কাপ পানি লেগেছে আর আপনারা দেখে নেবেন আমরা চামচ দিয়ে দিচ্ছিলাম আমাদের প্রায় এখানে আধা কাপের মতন লেগেছিলো পানিটা আর দেখতেই তো পারছেন কেমন ঘন বেশি পাতলাও না বেশি ঘনও না এখন আমরা একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি যেটার মধ্যে তেল নিব আর তেলের পরিমাণ একটু বেশি নিব আর কিভাবে তেল গরম হয়েছে দেখতেই তো পারছেন আমি কিভাবে দেখলাম হাত দিয়ে দেখব যখন একটু গরম লাগবে তেল কিন্তু তখনই গরম হয়ে যায় আর আমরা এখানে ডিম দুইটা একসাথে দিয়ে দিব আর আমাদের পিঠাটার নামই হলো ডিম পান্তুই পিঠা অবশ্যই এটা আমাদের ডিম থাকবেই আর আমরা ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব। আমাদের ডিম এখন হয়ে যাচ্ছে আর আপনারা দেখেন এখানে কিন্তু দুইটা ডিম একসাথে অনেকগুলো তেলের মধ্যে ভাজছি কারণ কি এটার মধ্যে আমরা পিঠাটা ভেজে ফেলবো আমাদের দুইটা ডিম দিয়েছি যাতে পিঠাটা একটু মজা হয় আর আপনারা চাইলে এখানে তিনটা ডিমও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা এখন আমি আমার ডিম ভাজিটা দিয়ে দিলাম সেই আটার মধ্যে আর এটা মধ্যে কিন্তু অবশ্যই আটা বলি ফেলেছি এটা হবে ময়দা আটা হইলে কিন্তু হবে না আর দেখতেই পারছেন খুব সুন্দর করে আমরা এখন তেলে দিয়ে দিয়েছি এখন আমাদেরটা হয়ে গেছে আমরা আবার আরেকটা লেয়ার দিব এখানে আমরা তিনবার দিব জাস্ট আর আমাদের আপনাদের ইচ্ছা যদি আপনারা চান দুইবার দিতে দুইবারও দিতে পারেন এটা কোনো সমস্যা নাই আমরা তিনবার দিয়েছি আর উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে এটা ভেজে নিচ্ছি আর মনে নাই এটা বলার জন্য আপনারা কিন্তু অবশ্যই এটার সময় চুলা একটু কমিয়ে তারপরে ভাজবেন নইলে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে কিন্তু হয়ে আসবে এটা কিন্তু মনে রাখবেন আমাদের পিঠা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে প্রায় দশ মিনিট লাগে এই পিঠাটা হতে এটা একটা বাচ্চাদের টিফিনও নাস্তা হতে পারে অনেক কম সময়ে এই পিঠাটা হয়ে যায় অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমি আপনাদের পিঠাটা এখন ভাজি হয়ে গেছে আর এটা কেটে দেখাবো কেমন হয়েছে আর আমাদের কিছু রয়ে গেছে যে ময়দার ব্যাটারটা আমরা এটা একটা পিঠা বানাই ফেলছি বাকি অর্ধেক দিয়ে আপনারা চাইলে আরেকটা ডিম ভেজে এটাও ভেজে নিতে পারেন কিন্তু আমরা একটাই পিঠা বানাচ্ছিলাম আর বাকি অর্ধেক দিয়ে পোয়া পিঠা বানিয়ে ফেলছি এটা অনেক মজা লাগে অবশ্যই ট্রাই করবেন কিন্তু আমার রেসিপিটা অনেক ভিন্ন আর অনেক মজাদার আর আমার ডিম তৈ পিঠা কিন্তু রেডি আমি এখন কেটে আপনাদের দেখাবো পিঠাটা কেমন হয়েছে ভিতরে আর বাহিরে তো পারছেন কেটে কিন্তু দেখাচ্ছি পিঠা অনেক সুন্দর হয়েছে আর আপনারা যখন নিজে বানাবেন তখন বুঝবেন পিঠাটা কেমন হয়েছে আর ভিতরে কিন্তু একদমই কাঁচা না খুব মজাদার একটা পিঠা আর মেহমান অতীতের জন্য তো একদমই পারফেক্ট একটা নাস্তা আপনি যখনই চাইবেন এই নাস্তাটা বানিয়ে আপনার মেহমানদারি করতে পারবেন আশা করি সবার ভালো লেগেছে এই রেসিপিটা দেখে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর মনে করে লাইক কমেন্ট করবেন আর আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন